স্বপ্নদ্বীপের নামে হাসপাতাল নদিয়ার বগুলায়। নদিয়ার বগুলায় স্বপ্নদ্বীপের নামে হাসপাতাল ও মূর্তি স্থাপন করাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ স্থানীয়দের। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হোস্টেল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় নদিয়ার বগুলার বাসিন্দা স্বপ্নদ্বীপ কুণ্ডুর। ছেলের মৃত্যুর পর গভীর শোক নিয়ে দোষীদের কঠোর শাস্তিতে স্বপ্নদ্বীপের পরিবার সহ রাজ্য রাজনীতি। স্বপ্নদ্বীপের রানাঘাটের মামার বাড়িতে এসে একের পর এক নেতা মন্ত্রী আমলা ওই পরিবারের পাশে দাঁড়ান এবং সব রকম সাহায্যের প্রতিশ্রুতি দেন, কিন্তু কিছুদিন কেটে গেলেও স্বপ্নদ্বীপের পরিবার হতাশার মধ্যে দিন কাটাচ্ছিলেন। অবশেষে দিন কয়েক আগে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেন। মুখ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেন, এরপর ফিরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে তারা বগুলা হাসপাতালের নামকরণ করেন স্বপ্নদ্বীপ গ্রামীণ হাসপাতাল। সেই সাথে তার একটি ফলক উন্মোচন করেন। এতেই বাধা মুষ্টিমেয় কিছু হাসপাতাল কর্মীর চলে বিক্ষোভ। ম্যাডাম, সন্তান হারা মাকে বলেছে যে তুমি আশা কর্মী, ঘুরে ঘুরে করতে পারবে না। আমার বোন তুমি, স্বপ্নদ্বীপ আমার সন্তান, তুমি হসপিটালে বসে কাজ করবে। আর এই ভদ্র মহিলা তাদের ছেলে আর কোনোদিনই ফিরে আসবে না, কিন্তু তার নামাঙ্কিত এই মূর্তি এবং হাসপাতাল সকলের মনের মণিকোঠায় থাকবে, সেই জন্যই এই উদ্যোগ। কিন্তু বগুলার স্থানীয় বেশ কিছু বাসিন্দা এই নামকরণ এবং ফলক নিয়ে বাধা প্রদান করে। তাই তারা কেউ চায় না স্বপ্নদ্বীপের নামে এখানে কিছু হোক। স্থানীয়রা চাইছেন আগে যে নাম ছিল সেটাই থাক। এই নিয়ে বিক্ষোভ চরমে মাঝে হাসপাতাল কর্তৃপক্ষ। বগুলা হসপিটালের নামকরণ চেঞ্জ করে এখানে যে ছেলেটি মারা গেছে তার নামে করার একটা প্রপোজাল আসছে আমাদের স্বাস্থ্যবর থেকে, এবং তারা বগুলাবাসী এটা কোনো রকমই এটা চায় না। ওরা ওর নামে বগুলা হসপিটাল হোক এটা কোনো রকমই চায় না। ওরা নাম আগের নামেই থাকবে এটাই ওরা চাচ্ছে, এবং সেই জন্য এরা দাবি করেছে এবং এর বিরুদ্ধে ওরা স্লোগান তুলেছে, মিছিল দিয়েছে। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।